ঢাকা। সেবার মান বাড়াতে সামাজিক আন্দোলনের বিকল্প নেই বলে মনে করেন গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে সেবা খাতে সরকারি ব্যবস্থায় নাগরিক অধিকার নিশ্চিতের দাবিতে প্রচার অভিযান উদ্বোধনকালে তিনি একথা বলেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, মাঠ পর্যায়ে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ নাগরিকরা। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। গভর্নেন্স কোয়ালিশন ও অক্সফামের যৌথ আয়োজনে এই প্রচার অভিযান 15 জানুয়ারি পর্যন্ত চলবে। বাংলাদেশ